প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 11.16। একটি অফিসে দুজন কর্মকর্তা, সাতজন অফিস সহকারী, তিনজন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। বলি অফিস সহায়ক পায় এক্স টাকা, তিনজন অফিস সহায়ক পায় 3x টাকা। একজন অফিস সহকারী পায় 2 টাকা, 2x টাকা। চৌদ্দ x টাকা। একজন অফিস কর্মকর্তা পায় 4x টাকা। তো প্রশ্ন মতে 3x + 14x + 8x = 1,50,000। এক্স সমান 6,000 টাকা, একজন অফিস সহায়ক পায় 6,000 টাকা। অফিস সহকারী পায় 2x = 2 × 6,000 = 12,000 টাকা। ফোর ইন্টু 6,000 = 24,000 টাকা।